আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এখন আপনাদের দেখাবো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে আট দশ দুই হাজার একুশ ইং সালে যে পরীক্ষাটি হয়েছিল বুয়েটে উক্ত পরীক্ষার ডিপার্টমেন্ট অংশের প্রশ্ন ও সমাধান তো বন্ধুরা চলুন দেখে নেই ডিপার্টমেন্ট অংশের প্রশ্ন ও সমাধান এক নম্বর নিচে ওয়াটমিটারের মিটারের সম্ভাব্য দুটি কানেকশন দেখানো হয়েছে ওয়াটমিটারের ভোল্টেজ কয়েলের রোদ নাইন কিলো হোম এবং কারেন্ট কয়েলের রোদ সিক্স হোম হলে কানেকশন দুটিতে ওয়াটমিটার রিডিং কত হবে এ নাম্বার একটা চিত্র দেখানো হয়েছে এবং বি নাম্বার চিত্র দেখানো হয়েছে এই দুটি প্রশ্নে ছিল তো বন্ধুরা এখানে বের করতে হবে ওয়াটমিটারের রিডিং কত এটি হচ্ছে কারেন্ট কয়েল এবং এটি হচ্ছে প্রেশার কয়েল তাহলে আমরা যদি এই প্রেশার কোয়েলের এখানে কত ভোল্টেজ আছে এবং কারেন্ট কোয়েলে এখানে দেখেন তীর চিহ্ন এই এখানে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দুটি যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা ওয়াটমিটারের রিডিং বের করতে পারবো শুধু এই দুটো আমরা গুণ করে দিব তাহলে এই কারেন্ট এবং এই কয়েলের কত ভোল্টেজ আছে এটা বের করতে হবে এবং এই কারেন্ট কয়েলের কত কারেন্ট আছে শুরুতেই আমরা এই সার্কিটটি আরো সহজভাবে অঙ্কন করে নিলাম এখন লক্ষ্য করুন আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে তাহলে এই কানেকশনটি লক্ষ্য করুন এভাবে দেওয়া যে কথা এভাবে এখানে কিন্তু সেম তাহলে প্যারালালে ভোল্টেজ সমান বিপিসি বিপিসি বলতে এই যে প্রেশার কয়েলটি আছে ওয়াট প্রেশার প্রেসার কয়েলের ভোল্টেজ প্যারালালে যেহেতু ভোল্টেজ সেম তাহলে এখানে আমরা পেলাম ওয়ান হান্ড্রেড ফিফটি ভোল্ট নাইন কিলো হোমস এর বিপরীতে প্রেসার কয়েলের ভোল্টেজ এবার কারেন্ট যদি আমরা বের করি কারেন্ট হচ্ছে দেখেন সিক্স এবং ওয়ান হান্ড্রেড ফিফটি হোমস এই দুটি সিরিজে আছে এই দুটোর আড়াআড়িতে যে ভোল্টেজ আসে এখানে মিটার ধরলে এবং এখানে মিটার ধরলে যে ভোল্টেজ তাহলে এখানে এবং এখানে মিটার ধরলে কিন্তু সেম ভোল্টেজ এখানে আমরা ভোল্টেজ পেলাম ওয়ান হান্ড্রেড ফিফটি ভোল্ট তাহলে ভি বাই আর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স সিক্স প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি আইসিসি কারেন্ট কয়েলের কারেন্ট আমরা পেলাম ক্যালকুলেশন করে পয়েন্ট নাইন সিক্স এখন ওয়াট মিটারের আমরা রিডিং যদি বের করতে চাই ভিআই গুন করে দেব মান আসে ওয়ান ওয়াট এটি হচ্ছে আনসার এবার দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করুন একদম ডিসি মিশ্র সার্কিটের মতো এটি হচ্ছে কারেন্ট কয়েল এটি হচ্ছে প্রেশার কয়েল এটি হচ্ছে ওয়ান ফিফটি হোমের রেজিস্ট্যান্স একটি আর এটি হচ্ছে সোর্সের যে ভোল্টেজ ওয়ান হান্ড্রেড ফিফটি এটি একটি প্রাইস এম শুধু বোল্টেজ কয়েলটি প্রেসার কয়েলটি লাগানো হয়েছে ডান সাইডে লাগানো হয়েছে এখানে আর এখানে লাগানো হয়েছিল বাম সাইডে তাহলে আমরা এই সার্কিটটি নতুনভাবে অঙ্কন করলাম অঙ্কন করার পরে এইখানে কত কারেন্ট প্রভাইড হচ্ছে মানে সি সি কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে এবং এই প্রেসার কয়েলের ভোল্টেজ কত আমরা বের করে নিই শুরুতে টোটাল রেজিস্ট্যান্স দেখেন টোটাল রেজিটেন্স এই দুটি আছে প্যারালালে তার সাথে সিরিজে আছে সিক্স ওয়ান হান্ড্রেড ফিফটি প্যারালাল এখানে দেখেন নাইন কে এটি কিন্তু তাই এটি লক্ষ্য করবেন অনেক সময় ওহমস ধরে করলে কিন্তু আবার ভুল হয়ে যাবে প্রশ্ন ভালোভাবে না খেয়াল করার কারণে কিন্তু অনেক সময় ভুল হয় আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি আইটি টুটাল কারেন্ট টুটাল কারেন্ট এবং আইসিসি কারেন্ট কয়েলের কারেন্ট কিন্তু সেম আমরা আইসিসি বের করে নিলাম ভি বাই আর টি দ্বারা হচ্ছে হচ্ছে এই কারেন্ট কয়েল এর মাঝে কত ভোল্টেজ আছে কারেন্ট এখানে পেলাম ফাইভ পয়েন্ট এইট সিক্স ওয়ান ফোর এখন যদি আমরা এই ভিপিসি প্রেসার কয়েলের ভোল্টেজটা বের করতে যাই ভিপিসি টোটাল যে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ থেকে যদি আমরা এই ভিসিসি বা কারেন্ট কয়েলের যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু পেয়ে ভিপিসি বা প্রেসার কয়েলের ভোল্টেজ প্রেসার কয়েলের ভোল্টেজ এবং কারেন্ট কারেন্ট কয়েলের আমরা গুন করে ওয়াট মিটারের রিডিং পেয়ে গেলাম দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড পয়েন্ট এইট ওয়াট দুই নম্বর সব থেকে ম্যাথটি ছিল একটা ট্রানজিস্টারের ম্যাপ ট্রানজিস্টারের ম্যাথ এটি হচ্ছে ইমিটার বায়াস মেথড এখানে দেওয়া আছে আর সির মান টু পয়েন্ট টু কিলোহম ভিসিসি দেওয়া আছে নাইন বোল বিটা এর মান দেওয়া আছে ফিফটি অ্যাভোমিটারের সাহায্যে পরিমাপ করে নিম্নলিখিত মানগুলো পাওয়া গেল ভি বিই বি এবং ই এখানে আমরা এখান পেলাম বা দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি বা জার্মোনিয়াম লেখা থাকলেও কিন্তু বেস ইমিটারের ভোল্টেজ পয়েন্ট থ্রি বোল্ট হয় টি হচ্ছে সি ভি সি এবং ই এখানের যে ভোল্টেজটি দেওয়া আছে থ্রি বোল্ট আইসি এর মান দেওয়া আছে টু মিলিয়াম আর ওয়ান এবং আর টু কত বের করতে হবে আমরা জানি বিটা কমন ইমিটার যে আছে এই ইমিটারের কনফিগারেশন গেন আই সি বাই আইবি এখান থেকে আই বি বের করে নিলাম জিরো পয়েন্ট জিরো ফোর আবার আমরা জানি আই বি প্লাস আইসি আই পয়েন্ট জিরো ফোর মিলিয়াম এবার লক্ষ্য করুন এখানে আমি একটি বিন্দু ধরে নিলাম এটি এ বিন্দু এখন যদি আমি এ সি ই এখানে একটা বিন্দু ধরলাম এন এন এ লোপে কেবিএল করি কেবিএল করলে আমরা কি পাই লক্ষ্য করুন তো অবশ্যই বুঝতে পেরেছেন তীর চিহ্নের মাথায় থাকে মাইনাস শুরুতে থাকে প্লাস শেষের চিহ্নটি আমরা নিই এদিকে যেহেতু লোপটা নিয়েছি মাইনাস বি সি ই মাইনাস আই কারেন্ট হচ্ছে আই এবং আর টু আর টু দেওয়া আছে তাই আর টু সাধারণত আর ই হয় ইকুয়াল জিরো এখান থেকে যদি আমরা আর টু এর মান বের করি ক্যালকুলেশন করে জিরো পয়েন্ট এইট ফোর এবং আর একটি চেয়েছে আর ওয়ান বলে আমরা এ লুপটি নেব এ বি ই এন এ লুপটি যদি আমরা নিই লোপে কে বিএল করে কে করলে আমরা পাচ্ছি বিসিসি মাইনাস আই বি এখানে যে কারেন্টটি প্রবাহিত হচ্ছে আই বি আর ওয়ান থেকে আমরা আর ওয়ান এর মানটি পেয়ে গেলাম ওয়ান হান্ড্রেড সেভেন্টি এটি হচ্ছে আনসার তিন নম্বর ওয়ান হান্ড্রেড থার্টি টু বাই থার্টি থ্রি ডেলটা সাবস্টেশনের প্রাইমারি ও সেকেন্ডারি সাইডে সবচেয়ে উপযুক্ত সিটি রেশিও সমূহ নির্ণয় করুন অনেকটা প্র্যাকটিক্যাল টাইপের একটা কোয়েশন এই ধরনের কোশ্চেন সাধারণত থাকে না তো বন্ধুরা ধরে নিলাম সিটি রেশিও প্রাইমারি সাইডে বা একশো বত্রিশ কেবি সাইডে আই এল ওয়ান ইস টু ওয়ান দেখেন সিটি রেশিও সেকেন্ডারি ওয়ান হয় যদি রিলে এবং সিটি এর দূরত্ব টেন মিটার এর বেশি হয় কম হলে ফাইভ হয় আপনি যদি এখানে ফাইভ দেন তাহলেও কিন্তু হবে ওয়ান দিলেও হবে আমি ধরে নিয়েছি এটা আউটডোর সাব স্টেশন আউটডোর সাবস্টেশনে সিটি এবং রেলের দূরত্ব টেন মিটারের বেশি হয় আপনি যদি যেহেতু বলা নেই ইনডোর বা আউটডোর আপনি যদি এখানে এল ওয়ান ইস্টু ফাইভ দেন ফাইভ সিটির একটা স্ট্যান্ডার্ড আমরা জানি সেকেন্ডারিতে তাহলেও কিন্তু হবে তবে যেহেতু আউটডোর সচরাচর

তাহলে যে মানটা পেলাম সাতাশি দশমিক চার সাত তো এখন আই এল ওয়ান এবং আই এল টু এর মান যত আসবে তার এক স্টেপ বেশি যত মানে সিটি ডিজাইন করা আছে সাতাশি দশমিক চার সাত এই মানের কোনো সিটি ডিজাইন করা নেই ডিজাইন করা আছে একশো দুইশো পঞ্চাশ তিনশো চারশো এরকম আছে আপনি যদি একশো থেকে আবার আরও বেশি নিয়ে যান দুইশো পঞ্চাশ তাহলে কিন্তু একর সিটা সঠিক আসবে না

পরবর্তীতে শুধু এই মেথ নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে নম্বর একটা ফেজ টেন মেগাওয়াট স্টার কানেক্টেড সিনক্রোনাস জেনারেটরের প্রতি সিনক্রেন্স জিরো পয়েন্ট এইট প্লাস জিরো হোম জেনারেটরটির এক্সাইটেশন এমনভাবে রাখা হলো যেন এর ওপেন সার্কিট ভোল্টেজ ফরটিন কেবি হয় এই অবস্থায় জেনারেটরটি সর্বোচ্চ কি পরিমাণ পাওয়ার উৎপাদন করবে কিন্তু মনে রাখবেন থ্রি ফেস কিন্তু এখানে বলা আছে থ্রি ফেস অনেক সময় আবার আমরা সিঙ্গেল ফেস আকারে করে দিই তাহলে কিন্তু হবে না তো মানগুলো বসিয়ে দিলাম ভি এল ইলেভেন কেবি তিনশো পঞ্চাশ ভোল্ট ঠিক সেম ওপেন সার্কিটের যে ভোল্টেসটা একে আমরা ফেস ভোল টেস্ট করে নিলাম এবং জেট যে ইম্পিডেন্স আছে ইম্পিডেন্সের এর এক্স বা এটা রিয়াক্টেন্স হচ্ছে এইট তাহলে এইটটা আমরা রিয়াক্টেন্স নিয়ে নিলাম থ্রি ফেজের কত পাওয়ারটা সর্বোচ্চ ম্যাক্সিমাম বের করব সূত্র হচ্ছে থ্রি ওপেন সার্কিট ভোল্টেজটা আছে এবং বি ফাই ফেজ ভোল্টেজ বাই এখন মানগুলো বসালে পয়েন্ট টু ফোর মেগাওয়াট এটি হচ্ছে আনসার পাঁচ নম্বর ফোর কিলোমিটার দীর্ঘ থার্টি থ্রি কেবি ফিফটি হার্টস থ্রি ফেজ একটি আন্ডারগ্রাউন্ড কেবল তিনটি সিঙ্গেল কুর কেবলের সমন্বয়ে গঠিত প্রতিটি কন্ডাক্টরের ব্যাস টু পয়েন্ট ফাইভ এবং ইনসুলেশনের ব্যাস বরাবর পুরুত্ব জিরো পয়েন্ট ফাইভ সিএম বা সেন্টিমিটার ইনসুলেশনের আপেক্ষিক পারমিটিভিটি থ্রি হলে চার্জিং কে কত তো বন্ধুরা দেয়া মানগুলো এখানে বসে আসি দেখেন এল বা এখানে দীর্ঘ লেংথটা বোঝানো হয় এল দ্বারা ফোর কিলোমিটার ফোর থাউজেন্ড মিটার ভি এল এল থার্টি থ্রি বি ফেসটা বের করে নিলাম এখান থেকে ফিফটি হার দেওয়া আছে ফ্রিকোয়েন্সি ডি এখানে লক্ষ্য করুন একটি কেবলের এটি হচ্ছে কুর এবং এটি হচ্ছে ইনসুলেশন এই কুরের মধ্যে যে ব্যাস বা পুরত্ব এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এটাই দেওয়া আছে টু পয়েন্ট এবং এগুলো হচ্ছে ইনসুলেশনের পূরত্ব এখানে ইনসুলেশনের পুরত্ব দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই ইনসুলেশনের পুরত্ব ইনসুলেশনের পুরত্বর যে মানটি দেওয়া আছে এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি জিরো পয়েন্ট ফাইভ দেখেন ডি ডি হচ্ছে এই টোটালের যে বেশ ইনসুলেশনের পুরত্ব সহ এবং কুর যে আছে এই কুর সহ তাহলে দেখেন এইখানে যদি আমরা পুরোটা করতে যাই তাহলে এইখানে এক্স এবং এই যে এক্স ইনসুলেশনের পুরত্ব এবং ডি আমরা যদি যোগ করি তাহলে এক্স প্লাস ডি প্লাস এক্স তাহলে টু এক্স প্লাস ডি অথবা ডি প্লাস টু এক্স ডি আমরা এভাবে বের করে নিয়েছি ডি প্লাস টু এক্স মানটিপাশ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ই এফসুলিয়ন আর থ্রি আপেক্ষিক পারমিটিভিটি দেওয়া আছে টোটাল চার্জিং কেভিয়ার কত ক্যাপাসিটেন্স অফ কেবল পার ফেজ একটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের সূত্র আমরা জানি এফসুলিয়ন আর এল

রিয়াক্টিভ উপাংশের যে ফেস কারেন্ট এটা আমরা যদি বের করি ইলেভেন পয়েন্ট এইট সেভেন এটি আসে দেখেন একক কিন্তু এটি কিন্তু উপাংশ বি ফেস আইসি যেহেতু বলা আছে থ্রি ফেস এখানে কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি থ্রি দিই না এটা কিন্তু থ্রি দ্বারা গুণ করে দেবেন থ্রি বি ফেস আইসি এখন এখানে একটু লক্ষণীয় আছে বের করতে বলা হয়েছে কে ভি এ আর অনেক সময় আমরা ভার বের করে আসি তাহলে কিন্তু হবে না এই কে ভি আর এককটা কিন্তু হবে ফেজ ফেজের যে মান এটা লক্ষ্য করুন বি ফেজের যে মানটি আমরা এখানে নিয়েছি নাইনটিন পয়েন্ট জিরো ফাইভ কে বি এটা ফেজে এটা কিন্তু তাহলে কে ভিতে আছে এবং এটি যে বললাম যে একক এম্পিয়ারে এটা কিন্তু রিয়াক্টিভ উপাংশ এই রিয়াক্টিভ উপাংশর জন্য কিন্তু এটি কে ভিআর হয়ে গেল অবশ্যই এটা খেয়াল করবেন যে কেবিতে রাখবেন এই ফেস ভোল্টেজটাকে তাহলেই কিন্তু কে ভিআর এককে আপনি পাবেন সিক্স হান্ড্রেড সেভেন্টি এটি হচ্ছে আনসার ছয় নম্বর সর্বশেষ যে প্রশ্নটি ছিল একটা টেলিকমিউনিকেশনের ম্যাথ এই মেদটি আমি না আপনারা যদি কেউ পারেন তাহলে কমেন্টস বক্সে করে জানান এবং এই মেদ আমি কিছু বড় ভাই এবং যারা আমার স্যার আছে তাদেরকে মেসেজ করেছি ওনারা সমাধান করে দিলে আমি ওনাদের কাছে বুঝে আপনাদেরকে এটি বিস্তারিত ব্যাখ্যা সহ সামনের একটা ভিডিওতে দেখাবো অথবা আপনারা যদি কেউ পারেন তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান অথবা ইমেল বা মেসেঞ্জারে আপনারা পাঠাতে পারেন তার পরবর্তীতে আমি এটা বুঝে আপনাদের আর একটা ভিডিও করে দেখাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ